আমার কি শোনা যাচ্ছে আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা শীতের সন্ধ্যায় এক কাপ চা হাতে কম্পিউটার ল্যাপটপ মোবাইল আইফোন আইপ্যাড যে যে গ্যাজেটের সামনে দাঁড়িয়ে আজকে আমাদের লাইভ প্রোগ্রাম যোখ করেছেন তাদের সবাইকে ব্র্যাডব্যান্ডের পক্ষ থেকে আমরা আমন্ত্রিত জানাচ্ছি আমাদের প্রোগ্রাম শুরু হওয়ার আগে আমি একটু জানতে চাচ্ছি যে আমাদের কথা স্পষ্ট শোনা যাচ্ছে এবং আমাদেরকে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা যারা লাইভ প্রোগ্রামে তারা কমেন্ট করে আমাদেরকে জানান তাহলে সুবিধা খুব হোপুলি শোনা যাচ্ছে স্পষ্ট থ্যাংক ইউ আমরা একটু এক দুই মিনিট টাইম নিতে পারি শুরু করার আগে কারণ সবাই আসলে জয়েন করতেছে এখন একটু ওয়েট করি একটু আটকে যাচ্ছে এখন কি ক্লিয়ার আসতেছে আসবে

প্রোগ্রাম দেখছেন তাদের সবাইকে আবারও আমি আমন্ত্রণ জানাচ্ছি যখনই আমরা কম্পিউটার ল্যাপটপ আইফোন আই আইফোন আইপ্যাড এ ধরনের গ্যাজেটের কথা বলি তখনই প্রথম আরেকটি শব্দ চলে আসে আমাদের মাথায় সেটা হলো আইটি বা ইনফরমেশন টেকনোলজি যার কল্যাণে আজকে আমরা এক একজন এক এক প্রান্তে বসে আপনাদের সাথে লাইভ প্রোগ্রামে আসতে পারছি আইটি এখন আমাদের প্রতিদিনকার জীবনে এমন ভাবে জড়িয়ে গেছে যে আমাদের এডুকেশন আমাদের হেলথ সেক্টর আমাদের বিজনেস ইভেন আমাদের ডেলি গ্রোসারিজ আমাদের দ্বার প্রান্তে চলে আসছে এই আইটি কল্যাণে আইটি সার কথা বলতে গেলে আর একটি কথা বলতে হয় তা হচ্ছে যা যে মাধ্যমে এই আইটি ওয়ার্ল্ড আসলে চলছে আর সেটি হলো প্রোগ্রামিং অথবা কোডিং কোডিং প্রোগ্রামিং আইটি এগুলো এখন আমাদের ডেইলি লাইফে এমন অতপ্রতভাবে জড়িত যেগুলো চাইলেও আমরা এখন আসলে অ্যাভয়েড করতে পারি না এসব চিন্তা করে ব্রাইট ব্রেন বাংলাদেশে প্রথম অনলাইন কোডিং একাডেমি ফর কিডস চালু করেছে আজ হতে ব্রাইট ব্রেন এর অফিশিয়াল যাত্রা শুরু আমাদের পেজ এবং আমাদের ওয়েবসাইট কিছুদিন আগে থেকেই অ্যাক্টিভ ছিল আজকে আমরা আপনাদের সামনে এসেছি লাইভ প্রোগ্রামে অফিসাল ভাবে আপনাদের সাথে পরিচিত হতে সাথে আমাদের ব্রাইট ব্রেন এর সাথে জড়িত কিছু কিছু বিষয় নিয়ে একটু আলোচনা করতে আজকে যেটা ছোট করে বলতে চাই আজকে অফিসিয়াল ইনগ্রেশন অফ ব্ল্যাক মেন তো প্রথমে আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের টিমের সাথে টিমের কিছু অংশের সাথে অ্যাকচুয়ালি আমাদের ফাউন্ডার এবং চিফ এক্সিকিউটিভ অফিসার ডক্টর জান্নাতুল আজমির আমাদের ম্যানেজিং ডিরেক্টর আথারাজিম আজিম রাহাত এবং আমি সারা মুনমুন আমি আছি অ্যাজ এ কমিউনিকেশন ডিরেক্টর হিসাবে আমাদের এডুকেটরদের পক্ষ থেকে দুজন আজকে উপস্থিত আছেন জামিউল ইসলাম জামি এবং সাদাব ইকবাল পুরো প্রোগ্রাম শুরু করার আগে করা আছে এবং লিঙ্ক দেওয়া আছে আপনারা আপনাদের কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে এই ফর্মটা ফিল করে দিলে আমরা আপনাদের সাথে অন্যান্য ডিটেলস সব কিছু দিয়ে আবার যোগাযোগ করতে পারবো আপনারা চাইলে করতে পারেন আপনাদের কোয়ারিজ থাকলে সেটাও জিজ্ঞেস করতে পারেন ইভেন আপনারা চাইলে আমাদের কমেন্ট সেকশনেও কোয়েশ্চেন করতে পারেন আমরা আপনাদের সাথে অবশ্যই অবশ্যই এই সব নিয়ে আবার ফিরে আসব এখন আমি ডক্টর জান্নাতুল আজমিকে বলবো ব্রাইট সম্পর্কে একটু বলতে এর পথ চলাটা আসলে কিভাবে শুরু হলো কিভাবে এর আইডিয়া আসলো থ্যাংক ইউ সারা ব্রাইট নিয়ে বলার আগে আমি একটু পিছনে যাই যদি আমরা দেখি যে আমাদের দৈনন্দিন কাজের আই থিঙ্ক নাইনটি পারসেন্ট ওয়ার্ক উই ডু বাই আইটি আমরা ফোন ইউজ করছি ফেসবুক তো অবশ্যই আমরা ফেসবুকে বসে এত বড় একটা প্রোগ্রাম করছি তারপরে দেখা যায় যে আমাদের সারা যেটা বললো যে আমাদের ব্যাংকিং থেকে গ্রোসারি পর্যন্ত সব কিছুতেই কিন্তু একটা আইটির জায়গা আছে প্লাস আমরা ইউজ করি গুগল হোম ইউজ করি আর অ্যালেক্সা ইউজ করি সেখানেও কিন্তু কেউ একজন পিছনে আছে এরকম না যে জিনিসগুলো এমনিই আসছে কেউ একজন পিছনে এটার পিছনে প্রোগ্রামিংটা করছে কেউ একজন লিখছে এটার পিছনে ঠিক না সো এই যে আমরা যদি চিন্তা করি ইভেন এই যে কোভিড আসছে এখন কোভিডের জন্য কোভিডের ভ্যাকসিন আসছে এই ভ্যাকসিনটা নিয়ে রিসার্চ হওয়ার সময় কিছু ডাটা সবাই পাইছে কিন্তু এরকম না যে এই ডাটাগুলা কিভাবে রেজাল্ট দিচ্ছে সেটা দেখানোর জন্য কিন্তু আমাদের কেউ একজন জিনিসটাকে অ্যানালাইসিস করেছে কেউ একজন এটাকে প্রোগ্রাম করেছে ঠিক না রেজাল্ট আকারে আমাদের সামনে ভিজুয়ালাইজ করেছে দেন আমরা নিশ্চিত হতে পারলাম যে এটা দিয়ে কাজ করবে কি করবে না সো এখানেও কিন্তু আইটি আছে বায়ো ইনফরমেটিক্স আছে তো কেউ একজন কিন্তু এগুলোর পিছনে আছে আমরা যদি চিন্তা করি এই কেউ একজনটা আসলে কোথায় থেকে আসে হ্যাঁ এটা আমাদের মাথায় আসতে পারে যে বিলকেস মার্ক জুকারবার্গ এরা তো সামন ভেরি বিগ ইউএসএ এরকম জায়গা থেকে অবশ্যই তারা সেখান থেকে আসে বাট তারা আসলে জিনিসগুলো কোন জায়গা থেকে পায় কত আগে থেকে পায় ইভেন আমি এত দূরে যাব না ইউরোপ আমেরিকার কথায় যাব না ইভেন আমাদের পাশের দেশ ইন্ডিয়ার কথাই যদি বলি তারা এখন আইটিতে কোথায় ঠিক না তাদের ইন এখন গুগলের সিইও ইন্ডিয়ান ইউএসএর আইটি ফার্মের বেশিরভাগ মানুষ কিন্তু এখন ইন্ডিয়ান ইন্ডিয়া থেকে আসা তাহলে তারাও কিন্তু অনেক বেশি সচেতন এটা ঠিক আমি এই কথাটা অনেক বেশি বাড়াবো না আমি শুধু এটুকু বলতে চাই যে আমরা আসলে অনেকটুকুই পিছিয়ে আছি তাদের থেকে ইভেন আমাদের পাশের দেশ থেকেও এটা 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 গেল কিছুটা আকাশের উপরের কথা যে হ্যাঁ এই জিনিসগুলো কে বানায় কি এখন যদি আমরা আমাদের কথায় আসি আমরা আসলে কি করছি ঠিক আছে আমরাই এই আমরাই পুরা স্টাডিতে যেখানে আমাদের কম্পিউটার প্রোগ্রামিং কোডিং আইটির সঙ্গে কোনো রিলেশন নাই সেই আমরাই যখন হায়ার স্টাডিতে যাই তখন আমাদের কি করতে হয় আমি আমার গল্পটাই বলি আমি যখন এইচএসসি পাস করি তখন আমার ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্স পছন্দ করতাম তখন ছিল বাট আমি যখন ইউনিভার্সিটিতে যাই আন্ডার গ্র্যাজুয়েটে বায়োলজিক্যাল সায়েন্সে পড়েছি নো ম্যাথ নাথিং হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আই ডিডেন্ট নো কোনো ধারণা ছিল না এ সম্পর্কে এরপরে আমি যখন মাস্টার্সে যাই আমি কিছু সফটওয়্যার ইউজ করি ম্যাথমেটিক্যাল মডেলিংয়ের বাট আমি যখন পিএইচডি করতে গেলাম কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আমার পুরো প্রোজেক্টটা ছিল এ টু জেড কম্পিউটার প্রোগ্রামিং সিমুলেশন করতে হবে একটা প্রজেক্টের শুরু থেকে একটা ইন্ডাস্ট্রি কিভাবে মেশিনটা ইউজ করবে সেই মেশিনটার ডিজাইন থেকে শুরু করে প্রোডাক্ট কোয়ালিটিটা কেমন হবে সেই পর্যন্ত বের করা সবই আমার করা করতে হইতো কম্পিউটার প্রোগ্রামিংয়ের মাধ্যমে তো ওই সময় গিয়ে কিন্তু আমার সব কিছু শিখতেছে একদম শুরু থেকে একদম শুরু থেকে লাইক এবিসিডি যেভাবে শিখে আমি এই ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর এ বি সি ডি থেকে শুরু করেছি তো এটা কিন্তু খুবই ডিফিকাল্ট সত্যি কথা যেটা যে একই সাথে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা একই সাথে রিসার্চের ম্যাথড ডেভেলপ করা চিন্তা করা এটা ওয়ে ডিফিকাল্ট তো এখন শুধু আমি না শুধু আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করছির জন্য আমার শিখতে ব্যাপারটা এরকম না কেউ যদি ইভেন ডক্টর মেডিকেল থেকে পাশ করে তারপরে সে হায়ার ডিগ্রি করতে যায় তার কি করতে হবে তারও এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ফিরে আসতে হবে আদার দ্যার বায়ো ইনফরমেটিক্স অর স্ট্যাটিস্টিক্স এনিথিং তারাও কিন্তু এই কাজটাই করতে হচ্ছে সো আপনি আপনার ছেলে মেয়েদেরকে আসলে কি পড়াচ্ছেন আর সায়েন্স কমার্স ডাজেন্ট ম্যাটার ইফ দ্যান্ট ওয়ান্ট টু গো টু দ্যাট পজিশন দ্যাট প্লেস ফর দ্য হায়ার স্টাডি অর ডু ভেরি গুড ইন দ্য জব দে হ্যাভ টু হ্যাভ দ্য স্কিলস অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অফ দ্য কোডিং তো আমাদের আসলে এখান থেকে ওই সময় থেকেই আমি চিন্তা করি আমার পিএইচডি সময় থেকেই যে এরকম কিছু যদি একটা করা যেত বাংলাদেশের জন্য যে বাংলাদেশের ছেলেমেয়েরা আরও আগে থেকে আসলে শিখবে আরও আগে থেকে সচেতন হবে তো সেখান থেকেই আসলে আমাদের ব্রাইট ব্রেনের জিনিসটা আসে এবং ব্রাইট ব্রেন এটা একটা অবশ্যই আমরা অনেক দিন থেকেই বলে আসছি যে এটা অনলাইন প্রোগ্রাম কোডিং স্কুল ফর কিস যেখানে আমরা একদম স্ক্র্যাচ থেকে শুরু করে সি সি প্লাস প্লাস পাইথন জাভা কয়েকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রাখা হয়েছে যেগুলো ইম্পর্টেন্ট আমাদের লাইফের জন্য এখন হলো আসলে ব্রাইট ব্রেনের শুরু থেকে আমার সাথে ছিল এক্সিলেন্ট টিম খুবই মোটিভেটেড এবং তারা অনেক সময় দিয়ে এই অবস্থায় নিয়ে এসেছে ব্রাইট ব্রেনকে সত্যি কথা বললে সো আমি ব্রাইট ব্রেন নিয়ে খুব বেশি কিছু বলতে যাব না সবাই বলবে এখন আমি যদি বলি যে আমাদের আসলে অবজেক্টিভটা কোথায় আমি যা শিখেছি আমার লাইফ থেকে সেটা হলো কোডিং শুড স্টার্ট ফ্রম আর্লি এজ ডেফিনেটলি দেন দে ক্যান ডু বেটার সো আমাদের এই এই ইসের এই ব্রাইট অবজেক্টিভটাই হলো যেন চিলড্রেনরা এই কোডিং সম্পর্কে কম্পিউটার কোডিং আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে কিছুটা ধারণা পায় এবং আমরা আমরা দেখি যে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জায়গাটা কোডিংয়ের জায়গাটাই হলো একটা ক্রিয়েটিভিটির জায়গা সো আমরা তাদেরকে মোটিভেট করি তাদের আইডিয়াকে এক্সপ্লোর করতে তাদের ক্রিয়েটিভিটিটাকে এক্সপ্লোর করতে এখানে এবং আমরা অলসো এনকারেজ করি তাদের অ্যানালাইটিক্যাল এবং লজিক্যাল যে থিঙ্কিংটা এটা যেন বিল্ড আপ হয় এটা যেন স্ট্রং হয় এবং তাদের ম্যাথমেটিক্সটা যেন স্ট্রং হয় এটা হলো ব্রাইট ব্রেনের অবজেক্টিভ অবশ্যই তারা হায়ার স্টাডিসে গেলে জিনিসগুলোকে কাজে লাগবে ডেফিনেটলি বাট দোজ আর দ্য বেসিক থিংস সো আমি যদি মানে যখন আমি ব্রাইডব্যান্ড তৈরি করি আমার মাথায় আসলে কী ভিশনটা ছিল বা আমরা টিমরা কী ভিশনটা দেখি এটা সম্পর্কে আমরা কিন্তু এরকম একটা ভিশন নিয়েই শুরু করছে যে হ্যাঁ বাংলাদেশের ছেলেমেয়েরাও একদিন কিন্তু নিউজে আসবে তাদের নিউজটা কাভার করা হবে যে হ্যাঁ এই ছেলেটা এই মেয়েটা এই সফটওয়্যারটা ডেভেলপ করলো এবং তারা যখন তারা কিন্তু কম্পিটিটিভ হবে ওয়ার্ল্ড ওয়াইড শুধুমাত্র বাংলাদেশের ভিতরে না শুধুমাত্র পড়ালেখা বইয়ের পড়ালেখা না তারা ওয়ার্ল্ডের সঙ্গে কম্পিটিশন করবে এখন অলরেডি তারা আগায় যাচ্ছে যেমন ম্যাথ অলিম্পিয়ার সায়েন্স অলিম্পিয়াডে বাট উই ওয়ান্ট দেম টু বি কম্পিটিটিভ ইন কোডিং এরিয়া অ্যাজ ওয়েল এরপরে গিয়ে তারা মানে আমাদের একটা ভিশন যে একটা ছেলে বা একটা মেয়ে স্কুলে পড়ে তাদের ড্রিম দেখবে যে তারা শুধুমাত্র গেম খেলবে না তারা একজন গেম মেকার হবে দ্যা ড্রিম উইল বি চেঞ্জ ওকে এরপরে দেখা যায় যে আমার যেটা মনে হয়েছে যে আমরা সবসময় পড়ালেখা করছি বই সামনে ছিল আমরা পড়ে গেছি এরকম আমাদের পড়তে হবে রেজাল্ট ভালো করতে হবে আমরা পড়তাম কিন্তু এখনকার ছেলেমেয়েরা যেন এটাতে একটু মজাও পায় হ্যাঁ তারা পড়বে তারা স্ট্রং ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ড তৈরি করবে তারা থিং করবে লজিক্যালি এবং তারা এটাতে মজা পাবে তো সবগুলো জিনিসকে একসঙ্গে রেখেই আসলে ব্রাইট ব্রেনটা আসছে আর থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং যদি কোনো কোয়েশ্চেন এবং কমেন্ট থাকে অবশ্যই সারা যেভাবে বললো আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন আমি ফ্লোর আবার সারাকে দিয়ে দিচ্ছি সারা ক্যান প্রসিড থ্যাংক ইউ সারা থ্যাংক ইউ থ্যাংক ইউ ডক্টর আমি আবার একটু দর্শকদের মনে করে দিতে চাই আমাদের কমেন্ট সেকশনে একটা ফর্ম আপলোড করা আছে ব্রাইট ব্রেনের পক্ষ থেকে করতে আপনাদের আমাদের ব্যাপারে জানতে চান আমাদের সার্ভিস আমাদের ফেসিলিটিস অথবা যে কোনো কোয়েশ্চেন আপনারা প্লিজ ফর্মটা ফিল করে আপ করে দিলে আমরা আপনাদের সাথে আবার যোগাযোগ করব এটা তো হলো ব্যাক পেইন এর শুরু একটা ছোট আইডিয়া একজনের ব্যাকগ্রাউন্ড থেকে একটা চিন্তা আসছে ব্যাক এখন অনেকটা পরিপক্ক আমরা আমাদের ওয়েবসাইট ডেভেলপ করেছি আমাদের ফেসবুক পেজ অ্যাক্টিভ করেছি তো আসলে আমাদের এই ব্যাডবেডি পেজে আমরা কি ধরনের সার্ভিসেস দিচ্ছি কি ধরনের ফেসিলিটিস আছে এগুলো একটু ডিটেলসে বলার জন্য আমি ওই ম্যানেজিং ডিরেক্টর রাহাতকে এখন অনুরোধ করছি আথার আজিম রাহাত আমরা একটু জানলাম শিক্ষা দিয়ে থাকলেও এখানে আমরা কোন রেকর্ডেড ভিডিও সাধারণত প্লে করি না বা ভিডিও প্লে করা হবে না এখানে আমরা এখানে অনলাইনে লাইভ স্ট্রিম এর মাধ্যমে ক্লাস নেবো এবং আমাদের টিচাররা হাইলি কোয়ালিফাইড এবং এক্সপিরিয়েন্স বাংলাসি বিভন সম্মান ধন্যবাদসূচী থেকে তাদেরকে বাছাই করা হয়েছে আমাদের টিচিং মেথড পুরোপুরি এমআইটি গুগল এদের সিলেবাসে স্ট্যান্ডার্ডে কথা হয়েছে সাথে বাচ্চারা খুব আনন্দের সাথে এবং মজার সাথে বিষয়টাকে প্রোগ্রামিং বিষয়টাকে শিখতে পারে আমাদের আর অল সার্ভিসগুলোর মধ্যে রয়েছে পার্সোনাল ওয়ান বাই ওয়ান টিচিং অপশন এটা হচ্ছে কোন বাচ্চা যদি স্লো লার্নার হয়ে থাকে তাদেরকে আমরা ওয়ান বাই ওয়ান টিচিং অপশনে নিয়ে আসব এটি অবশ্যই অ্যাডমিন এবং টিচারদের নির্দেশনায় হবে এবং আমাদের ক্লাস গুলো হবে খুবই সংক্ষিপ্ত দশ মিনিটের এক ঘন্টার ক্লাস এক ঘন্টা বা কম সময়ের মধ্যে করা হবে আমরা যদি কোর্সের দিকে যাই আমরা প্রধানত তিনটি ভাগ করেছি একটি হল বেবি জিনিয়াসের মূলত ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত রাখা হয়েছে এখানে এম ডিজাইন করা স্ক্র্যাচ প্রোগ্রামিং এর মাধ্যমে বাচ্চাদেরকে শেখানো হবে এটা একটা ব্লগ টাইপ প্রোগ্রামিং ল্যাঙ্গ বাচ্চারা যাতে প্রোগ্রামিং এর মজাটা নিতে পারে এই জন্য আমরা এই section টা বাচ্চাদের জন্য বিভিন্ন ছোট ছোট game animation three d model এগুলো design তাতে বাচ্চারা খুব মজার সাথে programming টাকে শিখতে পারে এবং আনন্দ পায় এরপরে আসে junior cell junior cell এর মূলত class six থেকে class eight পর্যন্ত রাখা হয়েছে এখানে মূলত বেসিক programming language যেরকম c c plus plus এগুলো cover করা হয়েছে এগুলোর মাধ্যমে বাচ্চারা আসলে

এবং এখানে মূলত আমরা সি প্লাস প্লাস জাভা পাইথন এগুলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কে যাতে বাচ্চারা একটু মজার সাথে বড় বড় গেম বা অ্যানিমেশন এগুলো ডিজাইন করতে পারে আমরা কোর্সের ব্যাপারে যদি বলি তাহলে কোর্সটি আমরা নরমালি বাংলাদেশ বেসিসে মানে খুবই নগণ্য পর্যায়ে রাখার চেষ্টা করেছি যাতে যে কেউ এফোর্ট করতে পারে এই কোর্স ফিটাকে এবং কারো যদি ইকোনমিক্যাল প্রবলেম থেকে থাকে তাহলে আমাদের অ্যাডমিন প্যানেলে ইমেইল করতে পারি ইমেইলটা হচ্ছে ইনফো অ্যাট দা রেট ব্রাইড ব্রেন বিটি ডট কম ইমেইলটা কমেন্ট সেকশনে দেওয়া থাকবে আপনারা চাইলে এখানে ইমেইল করতে পারেন তারও যদি কোনো ঝামেলা থেকে থাকে তাহলে আমরা সেটা সেই কনসিডার করবো তারপরে আমাদের টেকনিকাল বাংলাদেশ বেশি টেকনিক্যাল ইস্যু আসতে পারে যেরকম ইলেকট্রিক্যাল সমস্যা বা ইন্টারনেট সমস্যা এগুলোতে আমরা এগুলো নিয়ে আমরা এখনো কাজ করছি যদি কোনো স্টুডেন্টের ইন্টারনেট সমস্যা থেকে থাকে তাহলে আমরা তাদেরকে লাইভ ক্লাসে যদি কোনো ইলেকট্রিক্যাল ঝামেলা কারণে তারা জয়েন করতে না পারে বা ইন্টারনেট ঝামেলা কারণে জয়েন করতে না পারে তাহলে আমরা আমরা তাদেরকে রেকর্ডড ভিডিও সাপ্লাই করি যেটা সেটা হচ্ছে যে আমরা প্যারেন্টস দের যে পড়াশোনা করবে এখানে অবশ্যই দেবীরে আসবে বাচ্চা বাচ্চারা আসবে তাদের গার্ডিয়ান দের একটা বিষয় আছে। গার্ডিয়ানরা আমরা গার্ডিয়ান দের অপিনিয়ন এবং ফিডব্যাক এখান থেকে আশা করবে এবং বাচ্চাদের যে কন্টিনিউয়াস প্রোগ্রেস এটা আমরা গার্ডিয়ান দেরকে জানাবো এবং গার্ডিয়ান দের থেকে যে ফিডব্যাক তে আসবে এবং তাদের যদি কোনো অপিনিয়ন থাকে সেগুলোকে অবশ্যই আমরা গুরুত্ব দেব এই তো মোটামুটি আমাদের সার্ভিস গেল আর আমরা যেটা বলতে যাই সেটা হচ্ছে আমরা বাচ্চাদেরকে কোয়ালিটি এডুকেশনের ব্যাপারে খুবই কনসার্ন বাচ্চাদেরকে অবশ্যই আমরা কোয়ালিটি এডুকেশন অফার করব যাতে বাচ্চারা মানে অন্তত এর মজাটা নিয়ে শিখতে পারে শুধু দস কয়েকটা কোডিং করলাম

এবং যেটা একটা কোর কথা সেটা হচ্ছে কোয়ালিটি ইজ আওয়ার মোস্ট প্রায়োরিটাইজড ম্যাটার আমরা কোয়ালিটি মেইনটেইন করার জন্য সব রকমের চেষ্টা করব এবং যেহেতু আমাদের স্টুডেন্টসরা মেইনলি বাচ্চা তো আমরা সব সময় এটা মাথায় রাখবো যে হ্যাঁ এটা যেহেতু তারা পড়াশোনার পাশাপাশি করবে তারা যাতে এখান থেকে কিছু শেখার পাশাপাশি তারা মজা পায় তাদের মধ্যে থেকে একটা খেলার ছলে শেখা যেটা বলে যাতে সেটা তারা সব সময় ক্লাস করার সময় তারা সব সময় হোমওয়ার্ক করার সময়

আবার ফোনের ফেসিলিটিস এবং সার্ভিস গুলো নিয়ে মিল ব্যাক করতে পারি বা ফোন করতে পারি তো আর একটা কথা হ্যাঁ যদি আপনারা স্পেসিফিকালি কোনো কিছু আমাদের কাছে জানতে চান তাহলে আপনারা আবারও ইনফো অ্যাট ব্যাডমিন ডট করতে পারেন আর এটা তো গেল আমাদের সার্ভিসেস আমাদের ফেসিলিটিস কি কি আছে কিন্তু আসলে যখন আমরা লাইভ ক্লাস নিব বাচ্চাদের

আমি হচ্ছে ব্রাইডব্রিন বিডি স্ক্র্যাচের এডুকেটর আর আমি আজকে এমআইটি ডেভেলপার প্ল্যাটফর্ম ইউজ করব এইটা হচ্ছে স্ক্র্যাচ এটা এক্স্যাক্টলি আমাদের ক্লাস 1 থেকে আর্লি 5 পর্যন্ত করা সো আমি একটা উইন্ডো দিয়ে এটা প্রেজেন্ট করতেছি সময় স্বল্পতার জন্য আমি এখানে আমার স্ক্র্যাচ এডিটরে আমার বাইক এবং সাউন্ডের যেই হিসাবটা আছে সেটা আমি আমার যে থিম সেটা হচ্ছে আমার এখানকার যে বাইকটা আছে এখানে আমার কিবোর্ডের লেফট কিংবা রাইট অ্যারো অথবা সামনের অ্যারোটা চাপলে এই বাইকটা এই উইন্ডোটার মধ্যে ঘোরাফেরা করবে জাস্ট একটা থ্রি কনসেপ্ট তো আমি চিন্তা করতে পারি ঠিক আছে যখন এই গ্রিন ফ্ল্যাগটা ক্লিক হবে তখন আমার এই বাইকটা চলা শুরু করবে আচ্ছা তো সাপোজ ভুলবশত যদি অনেক সময় আমার বাইকটা মিসিং হয়ে যায় তার জন্য আমি যেটা করবো আগে আমার বাইকটাকে শো করে নিব তোমাকে শো হও হওয়ার পরে একটা কাজ করো তুমি তোমার যে নির্দিষ্ট একটা পজিশন আছে এই যে এটা যে এই পজিশনে রাখছি এটা যাতে অন্য জায়গায় ধরেন এই জায়গায় কিংবা এই জায়গায় যদি না যায় তো তুমি আগে সেই পজিশনে চলে যাও এক্স অক্ষে জিরো একক ও অক্ষের নিচের দিকে মাইনাস একশো দিকে যাবে আচ্ছা তারপরে একটা কাজ করতে পারো সেটা হচ্ছে ফরেভার সবসময়ের সব জন্য তুমি একটা কাজ করো সব জন্য যদি আমি বলে লেফট অ্যারো কিংবা রাইট অ্যারো প্রেস করি যদি রাইট আরো প্রেস করি তাহলে এটার যে কস্টিউম আছে মানে এটা যে ছবিটা আছে রাইট দেখাও জিনিসটা যদি আমি প্রেস করি সিম্পলি সেম তাহলে তুমি লেফট কস্টিউমটা দেখাও আচ্ছা তাহলে হমটা তো সবসময় লেফট আর রাইটে যাবে না সামনে যাবে তো সেই জন্য আমি কি করবো অ্যেড জন্য আরেকটা একটা কস্টিউম নিয়ে নিব আচ্ছা যদি আপ এরটা প্রেস করি তাহলে সামনে যে কস্টিউম আছে সেটা দেখা আচ্ছা তাহলে এখন পর্যন্ত আমি কি করলাম একটু প্লে করে দেখি আচ্ছা আমার যে সেটা প্লে হুন্ডার কস্টিউম হচ্ছে আচ্ছা প্লে হচ্ছে হচ্ছে ঠিক আছে এখন আমার কথা আমি মুভমেন্ট করাতে চাচ্ছি তো থ্রি ডি মুভমেন্ট এটা কেমনে হবে কেমনে লোকজন বসবে যে থ্রি ডি তার মানে যে আমার যে পেছনের যে প্রসঙ্গ কাঠামো আছে এটাকে লেফট কিংবা রাইটে সরতে হবে আচ্ছা তাহলে আমি এখন এটার কোড করে দেখাবো যখন আমার এই গ্রিন ফ্লাগটা ক্লিক হবে আচ্ছা তখন তুমি এক কাজ করো যদি তো তুমি অন্য লেয়ারে চলে যাও তুমি তুমি নির্দিষ্ট একটা সাইজ নিয়ে থাকো ফোরটি পার্সেন্ট এবং ভুলবশত যদি তুমি হাইড হয়ে যাও তুমি আগেই শো হয়ে থাকো অবভিয়াসলি এইটাকে তো এই পজিশনেই থাকতে হবে তো তুমি তোমার ওই পজিশনে থাকো তোমার পজিশনটা হচ্ছে এক্স অক্ষে জিরো একক ওয়াই অক্ষে চুয়ান্ন একক হিসাবের সুবিধার্থে আমি এই জিনিসগুলো দিয়ে দিচ্ছি আর সেম হিসাব যখন এটা ক্লিক করব তখন অ্যাকচুয়ালি যে কাজটা হবে সব সময়ের জন্য যদি আমার কিবোর্ডের রাইট বাটনটা প্রেস হয় তাহলে একটা কাজ হবে লেফট বাটন প্রেস হইলে তাহলে একটা কাজ হবে আচ্ছা এখন কথা হচ্ছে আমরা যখন একটা জায়গায় স্থির অবস্থায় থাকি চলাচল করি আমরা যখন রাইটে মুভমেন্ট করি তখন আমাদের তো আচ্ছা সময় স্বল্পতার কারণে আমি একটু দ্রুত করছি পজিশনটা আমি বলতেছি মাইনাস দশ একক করে যাও আর যখন লেফট অ্যারো প্রেস করব তখন ওয়াইয়ের পজিশনটা শুধু দশ করে চেঞ্জ করো আচ্ছা তাহলে এইটা করলে কি হবে আচ্ছা তো আমার পেছনের প্রসঙ্গ কাঠামোটা মুভ করতেছে কিন্তু আমি যদি একটা অবজেক্টকে না মুভ করাই তাহলে তো বুঝতে পারবো না যে আসলে আমার কি মুভ করতেছে তো সেই জন্য আমি একটা গাছকে কোট করে দেখাই আচ্ছা দিস ইজ দ্য লাস্ট কোট আচ্ছা তো যখন গ্রিন ফ্লাগটা ক্লিক হবে তখন একটা কাজ করো তোমার যে সাইজ আছে সেটা ফোর্টি পার্সেন্ট করে রাখো তারপর যদি ভুল বসে হাইড হয়ে যায় শো করো নিজেকে তোমার যে নির্দিষ্ট পজিশন আছে সেই পজিশনে তুমি চলে যাও আচ্ছা এটাকে কি পজিশনে রাখছি সাপোজ এটা আছে হচ্ছে এক্স অক্ষের মাইনাস একশো আর ওয়াই অক্ষে এগারো তো আমি সেটাই রেখে দিলাম আর মজার জিনিস হচ্ছে সবসময়ের জন্য তুমি একটা কাজ করতে পারো সেটা হচ্ছে আমার যখন কিবোর্ডের লেফট ক্যাম্বার রাইট প্রেস হবে সাপোজ যখন রাইট প্রেস হবে তখন তোমার এক্সের পজিশন চেঞ্জ হবে ধরি খুব নগণ্য চেঞ্জ হচ্ছে মাইনাস করে চেঞ্জ হচ্ছে সেম জিনিসটা আমি ডুপ্লিকেট করে দিচ্ছি যখন তোমার লেফট আরোটা প্রেস হচ্ছে তখন একটু ধনাত্মক দিকে যাচ্ছে আচ্ছা আমাদের যখন গাছটা আমরা যখন সামনের দিকে মুভ করি তখন আমাদের মনে হয় না যে প্রসঙ্গ কাঠামোটা সামনের দিকে কাছে আসতেছে জুম হচ্ছে বড় হচ্ছে তো আমাদের সেই জিনিসটা এখানে দেখাইতে হবে আচ্ছা তো আমরা এখন যেটা করব আমরা হচ্ছে সাইজটা অ্যাকচুয়ালি খুব সামান্য পরিমাণে বাড়ায় দিব পয়েন্ট জিরো নাইন একক করে আর বলবো যে তোমরা মানে আমি যখন বাইকটা চালে সামনের দিক যাব তখন মনে হবে যে গাছগুলো আমার কাছে আসতেছে তার মানে এটা ওয়াই অক্ষের দিকে চেঞ্জ হবে এটা বলবো মাইনাস পয়েন্ট ফাইভ করে নিজ থেকে আসতেছে আচ্ছা তো সেম কোডটা আমি এক কাজ করতে পারবো সেটা হচ্ছে সেম কোডটা আমি কপি করে ধরে সব জায়গায় পেস্ট করে দিতে পারবো তাহলে যেটা হবে এই একটা গাছের কোড আমি ডুপ্লিকেট করে বিভিন্ন পজিশনে দিয়ে দিচ্ছি জাস্ট তখন আমাকে বলে দিতে হবে আচ্ছা গাছের পজিশনটা চেঞ্জ হয়েছে অ্যাণ্ড এভ্রিথিং ইমেনজ দ্য সেম করা শেষ এখন প্রিভিউ করে দেখা যাক দিস ওয়াজ এ কুবেন from স্ক্র্যাচ ধন্যবাদ জামিল ইসলাম জামি আমাদের বাচ্চাদের জন্য যে স্ক্র্যাচ প্রোগ্রামটা রাখা হয়েছে তাদের একটা ছোট্ট ডেমো দেখার জন্য আশা করি বাচ্চারা যখন কার্টুন তখন যেভাবে তারা মজা পায় তখন যখন তারা আমাদের এই ধরনের স্ক্র্যাচ প্রোগ্রামিং শিখবে কিভাবে গেম আসলে তৈরি হয় কিভাবে এগুলো আসলে নড়ে চড়ে তখন মনে হয় তারা আরো একটু মজা পাবে এবং এখান থেকেই হয়তো তাদের ইন্টারেস্ট জাগবে আরো বেশি আপনারা কিন্তু কমেন্ট সেকশনের কথা প্লিজ ভুলে যাবেন না এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করার কথাও ভুলে যাবেন না তো এটা তো গেল কিভাবে আমরা আসলে ক্লাসগুলো নিচ্ছি ক্লাসগুলো নিব আসলে আর এবং আমাদের ব্র্যাড কি ধরনের ফেসিলিটি সার্ভিসেস আছে কি প্রেক্ষাপথে আসলে ব্র্যাড পেনের যাত্রা শুরু তো বাচ্চাদের ব্যয় কেন আমরা তো চাইলে বড়দেরকেই নিতে পারতাম তাই না ওটা আর একটু সহজ ছিল কারণ বড়দের এখন প্রয়োজন এখন তারা শিখবে তো আমাদের বাচ্চাদের চুজ করার পেছনে আসলে একটা আছে। বাচ্চাদেরকে কিভাবে এফেক্ট করে স্কুলের বাচ্চারা কলেজের বাচ্চারা প্রথম যে প্রথম যে কথাটা আসে আসলে কোডিং বাচ্চাদেরকে চিন্তা করতে শেখায় ইট ইনিশিয়াস থিঙ্কিং আহ এটা এমন না যে শুধু এলোমেলো চিন্তা করে বাচ্চারা তো অনেক কিছুই চিন্তা করে তাই না বা কোডিং শেখাবে কিভাবে অ্যানালাইটিক্যাল এবং লজিক্যাল থিঙ্কিং হয় আমাদের এলোমেলো চিন্তা গুলো যখন আমরা একটার পর একটা একটু বসিয়ে একটা সামনে আগাতে থাকি তখন যখন একটা রেজাল্ট আসে তখন তো আমাদের ভালোই লাগে না তো কোডিং আসলে এটা শেখায় প্র্যাকটিক্যালি আহ এটা থেকে তাহলে বাচ্চাদের কি কি এফেক্ট হয় বাচ্চারা ক্রিয়েটিভ হয় বাচ্চারা চিন্তা করতে শিখে ওদের লজিক্যাল চিন্তা অ্যানালাইটিক্যাল চিন্তা পারে এটা আমার মনে হয় শুধুমাত্র কোডিং এর জন্য এফেক্টিভ তা না এটা আরো অনেক ক্ষেত্রে আমরা যখন ছোটবেলা থেকে একটু লজিক্যালি চিন্তা করতে শিখবো যখন আমরা দের চিন্তা ভাবনাগুলো একটু কন্ট্রোল করতে শিখবো এটার ইফেক্ট অবশ্যই লং লাস্টিং ডেভেলপমেন্ট ওয়াইজ বাচ্চাদের তো এটা তো গেল তাহলে এরপর যদি আসে হ্যাঁ যে বাচ্চা ম্যাথমেটিক্স পছন্দ করে তার জন্য কোডিং আসে যারা পছন্দ করে তাদের জন্য কোডিং আসলে একটা ফান কারণ কোডিং ব্যাপার যে হ্যাঁ যেসব বাচ্চারা ছোটবেলা থেকে খুব ম্যাথামেটিক্স পছন্দ করে তাদের জন্য কোডিং এর একটা বেশ ভালো ইফেক্ট লজিক্যাল চিন্তা ক্রিয়েটিভিটি বাড়ালো ম্যাথামেটিক্স কে যারা ম্যাথামেটিক্স কে প্র্যাকটিক্যালি প্র্যাক্টিক্যালি করতে চায় সেটাও তারা শিখলো এরপর যদি আমরা আর একটু ডিপলি চিন্তা করি এখনকার আমাদের বাচ্চারা বেশিরভাগ তো বাসায় বসা আমরা চাইলেই বাচ্চাদের জন্য এখন ওপেন মাঠ ক্রিয়েট করে যে আগে হতো যে বাচ্চারা বাইরে খেলতে যেত আমরা পাড়ার ছেলেমেয়েরা একসাথে খেলত এখন কোভিড এর কারণেই হোক বা বাংলাদেশের আসলে অবকাঠামোর কারণেই হোক বাচ্চারা এই সুযোগটা পাচ্ছে না তাদের সোশ্যালাইজেশন হচ্ছে না আমরা রেকর্ডেড ভিডিও দিতে পারতাম কিন্তু আমরা লাইভ ক্লাসেস এর অ্যারেঞ্জমেন্ট করলাম এটার পিছনে বেসিক কারণ হচ্ছে বাচ্চারা যখন বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে বিভিন্ন জায়গার বাচ্চাদের সাথে কথা বলবে তাদেরকে ক্লাসমেটস হিসাবে পাবে ইভেন তাদের এডুকেটরের সাথে কথা বলবে তখন তাদের একটা সোশ্যালাইজেশন ডেভেলপ করবে তারা বাসায় বসে থাকলেও তারা আস্তে আস্তে সোশ্যাল স্কিল তাদের একটু একটু ইন্টারেস্ট জাগবে হ্যাঁ ও ও অন্য স্কুলের বা ও অন্য জায়গার ওর সাথে একটু কথা বলে ওর সাথে কথা বলে ওর কাছ থেকে আমি ইনফরমেশনটা পেলাম এটার জন্যই আসলে আমাদের লাইফ ক্লাসেস এর অ্যারেঞ্জমেন্ট

হোমওয়ার্ক যখন দেওয়া হয় বাচ্চাদের বাচ্চারা তো বোর হয় কিন্তু আমাদের যদি ফান বেস্ট হোমওয়ার্ক দেওয়া হয় তখন বাচ্চারা ইন্টারেস্ট নিয়ে করবে তখন বাচ্চাদের মনে হবে আজকে কার্টুন না দেখে বরং আমাদের ইউটিউব বলেছে যে এই প্রজেক্টটা করতে তাই করে একটু ওদের ব্রেন স্টর্মিং হবে ওরা চিন্তা করতে শিখবে তো এই আইডিয়াল টাইম গুলো যে সময়গুলো আগে ওরা কার্টুন দেখে সময় কাটাতো সেগুলো থেকে তারা একটু সরে এসে এখন একটু লজিক্যাল চিন্তা করতে এখন কিছু অ্যাপ্লিকেশন করা চিন্তা করছে। এটা তো আসলে প্যারেন্টস হিসেবে সব বাবা মারি কামও না আমাদের বাচ্চারা दट স্ক্রিন টাইম থেকে আমরা একটু পজিটিভ দিকে নিয়ে যাই স্ক্রিন টাইম থেকে তো এটা তো এখন একটা বাংলাদেশ না শুধু হোল বিশ্বের এই কোভিড কারণে এটা একটা মেইন সমস্যা বাচ্চাদের স্ক্রিন টাইম বেড়ে গেছে স্ক্রিন টাইম থেকে আমরা এখন একটু পজিটিভলি ইউজ করি আর একটু যারা বড় বাচ্চা কলেজের বাচ্চা বা যদি আমাদের যারা 19 এর বাচ্চাদের কথা বলি ওরা আসলে কি করে

কিন্তু আপনি কি জানেন যারা বায়োলজিক্যাল পড়ে যেটা আমাদের আহ আমাদের ডক্টর জান্নাতুল আজমিন বললো আমাদের ফাউন্ডার বললো যে তাদেরও যখন হায়ার স্টাডিজ করতে যায় তাদেরও কিন্তু কোডিং লাগে যে কারণে আমরা আসলে পাশের দেশ থেকে আমরা পিছিয়ে আছি যে বাচ্চাদের ডেভেলপমেন্টের জন্য বাবা মাদের যে এখন একটু মডার্ন হওয়া দরকার আসলে পৃথিবী কোথায় এই জায়গাটা নিয়ে আমরা আসলে খুব বেশি চিন্তিত না আমরা সেই গতানুগতিক যেভাবে আমাদের বাবা মারা চিন্তা করে যাচ্ছে তারা বাচ্চাদের ক্যারিয়ার সেটআপ করা যাচ্ছে আই তুমি ডাক্তার পড়বে তুমি মেয়ে হয়েছো তুমি ডাক্তার করবে তুমি ছেলে হয়েছো তুমি ইঞ্জিনিয়ার হবে দ্যাটস ওকে যদি আমরা আমাদের বাবা মার এক্সপেকটেশন পূরণ করতে পারি ঠিক আছে একটু তবে পাঁচটা আরেকটু সহজ করে দিই তো কলেজের বাচ্চারা যদি শিখে তাহলে তাদের কি হবে তারা যখন ইউনিভার্সিটিতে যাবে তখন তাদের এই কোডিং গুলো অ্যাডপ্ট করতে আর একটু সহজ হয়ে যাবে এবং তারা খুব মজা পাবে তো এতে যেটা হবে তাদের রেজাল্ট ভালো আসবে এই সব কিছু চিন্তা করেই আসলে আমাদের ব্রাড ব্যান্ড কিসদের জন্য করা কারণ বড়দের জন্য তো অনেক কিছুই আছে তাই না আমরা আমরা চিন্তা করছি যে বাংলাদেশ এর বাচ্চারা আর আধুনিক এই বিদেশের আমরা যারা এখানে সবাই বাইরে থাকে অনেকে আমরা দুজন তো এখানকার বাচ্চারা যেভাবে মেমোরি তাদের আহ স্কিল ডেভেলপমেন্ট করছে

ডেভেলপমেন্ট এর ওয়াইজ কোডিং এর আসলে কি কি এফেক্ট আছে এবং বাচ্চাদের জন্য আমাদের কি কি অফার আছে এগুলো আমরা লিখে রেখেছি তো সব তো গেলই আমাদের লাইভ ক্লাসেস অ্যারেঞ্জমেন্ট হলো আমাদের ওয়েবসাইট ডেভেলপ হলো আমাদের ফেসিলিটি সব কিছু আপনারা জানলেন এবং আমাদের টিচার সিলেকশন হয়ে গেল যে টিচাররা কি আসলে এখন প্রিপেয়ার্ড তাদের ফিলোসফি কি তারা কিভাবে আসলে বাচ্চাদেরকে সব শেখাবে এই সম্পর্কে যদি একটু বলার জন্য

আমরা খেয়াল করে দেখেছি যে টিচার অ্যান্ড স্টুডেন্টদের ইনসাফিশিয়েন্ট ইন্টারাকশান অ্যান্ড স্টুডেন্টদের পড়াশোনার মধ্যে মজা না খুঁজে পাওয়ার কারণে এই পড়াশোনাটা অথবা আমাদের এই শেখাটা খুব একটা এফেক্টিভ হতে পারে না কি এই কারণেই ব্রাইট ব্রেন থেকে এই দুইটি সাইডে আমাদের আমরা স্পেশাল অ্যাটেনশন দিব আমরা ব্রাইট ব্রেনের টিচাররা আমাদের বেস্ট ট্রাই করবো যাতে যত সম্ভব ইন্টারাকশনের মাধ্যমে শেখানোর অ্যান্ড এক্স্যাক্টলি দ্যাটস ওয়াই আমরা খুব কম সংখ্যক স্টুডেন্ট দ্যাট ইজ খুব বেশি হলে দশজন স্টুডেন্ট নিয়ে একটি ব্যাচ করছি যাতে প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা সেম অ্যামাউন্ট অফ অ্যাটেনশন অ্যান্ড কেয়ার দিতে পারি আমরা প্রতিটা ক্লাসে প্রত্যেকটা টপিক শেষে প্রতিটা স্টুডেন্টের কাছে তাদের কোশ্চেন্স শুনবো সেগুলোর অ্যান্সার করবো অ্যান্ড তারা নিজেরা কতটুকু বুঝলো সেটা তাদেরকে এক্সপ্লেন করতে বলবো অ্যান্ড লাস্টলি অফকোর্স তাদেরকে প্র্যাকটিক্যাল একটা পার্ট করে দেখাতে বলবো যেহেতু কোডিং হিস্ট্রি অথবা ফিলোসফি না এখানে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনটা শেখা খুব জরুরি হ্যাঁ তবে এটাও আমাদের দায়িত্ব যে স্টুডেন্টরা যেন তাদের মজা ধরে রাখতে পারে কোডিং শেখার মাধ্যমে অ্যান্ড এক্স্যাক্টলি এই রিজনেই আমাদের ফান প্রজেক্টসগুলো যার মধ্যে একটি অলরেডি আমাদের জামে ইসলাম উনি দেখিয়েছেন আচ্ছা আমরা বিভিন্ন মজার মজার ছোটো ছোটো গেম অর ছোট ছোটো কিছু ইউজফুল সফটওয়্যার তাদেরকে তৈরি করে শেখাবো এটা করে তার অ্যাকচুয়ালি রিলেজ করতে পারবে যে কোডিংয়ের সাথে রিয়েল ওয়ার্ল্ডের কী সম্পর্ক আমরা যদি কিছু শিখতে শিখতে চাই সেটার সাথে যদি আমরা রিয়েল ওয়ার্ল্ডটা কানেক্ট না করতে পারি তাহলে খুব মানে শেখাটার খুব ডিপে আমরা যেতে পারি না অথবা শেখাটা আমরা মজা নিয়ে শিখতে পারি না সেটুয়েন আমাদের এই ভিলেজ করাটা খুব ইম্পর্টেন্ট এবং সেটাও আমরা স্টুডেন্টদেরকে করতে হেল্প করব আমাদের ফান প্রজেক্টসগুলোর মাধ্যমে আরেকটা ব্যাপার আমরা লক্ষ্য করেছি যে এক একজনের লার্নিং মেথড এক এক রকম এক একজন স্টুডেন্ট এক একভাবে শিখতে পছন্দ করে অথবা শেখাটা প্রিফার করে সো আমরা এটাও এক্সপেক্ট করছি না যে সবাইকে আমরা সেম পেসে অর সেম মেথডে বোঝাতে পারবো এই কারণেই আমরা প্রতিটা স্টুডেন্টের লার্নিং মেথড অনুযায়ী তাকে শেখানো ট্রাই করবো অ্যান্ড এটা আরেকটা রিজন যে আমাদের ব্যাচটি ম্যাক্সিমাম দশ লিমিটেড রাখার হ্যাঁ অফকোর্স আমরা শুধুমাত্র স্টুডেন্টদের সাথে ইন্টারাকশনে লিমিটেড থাকবো না আমরা প্যারেন্টসদের কাছে রিচ করব অ্যান্ড ওনাদেরকে রেগুলার আপডেটস দেবো প্রতিটি ক্লাস শেষে ওনাদেরও যদি কোনো কোয়ারিস থাকে দে আর অলওয়েজ ফ্রি টু আস্ক অ্যান্ড লাস্টলি অফকোর্স এভরিওান সাজেশনস অ্যান্ড ফিডব্যাকস আর হাইলি অ্যাপ্রিসিয়েটেড সেটা গার্ডিয়ান হোক আর স্টুডেন্টস আপনাদের যদি কোনো রকম সাজেশনস থাকে অফকোর্স আমাদের সাথে শেয়ার করবেন হুই উইল ট্রাই আওয়ার লেভেল বেস্ট ইনশাআল্লাহ তো আজকে আমি এখানেই শেষ করছি আপনাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে আর সাজেশনস থাকে এখনই আপনার কমেন্ট বক্স জানাতে পারেন এন্ড ভালো থাকবেন সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমি আবার আমার ফ্লোরটি সারা আপুর কাছে পাস করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সাদা খুব সুন্দরভাবে গুছিয়ে আমাদের আসলে আমরা কি ধরনের ক্লাস

আমাদের বাচ্চাদের বয়সেও তিনটা সেকশন আছে ক্লাসের আর কিভাবে এখানে শেখানো হবে বাচ্চাদেরকে কোডিং কিভাবে ফিডব্যাক নেওয়া হবে কিভাবে বাচ্চা মা তাদের প্যারেন্টসকে কিভাবে আমাদেরকে ফিডব্যাক জানাবে এই সবকিছুরই একটা সার্বাত্মক ধারণা আপনারা আপনারা পেয়েছেন তো যেটা অনুষ্ঠানের শেষের দিকে এসে যেটা আমি বলতে চাই এটা হলো আমাদের সর্বাত্মক প্রচেষ্টা থাকবে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে সব বাচ্চাদেরকে কোডিংটা শেখানো আমাদের সার্ভিস প্রোভাইড করা এবং এটার জন্য যা যা করা প্রয়োজন সেটা আমরা আমাদের পক্ষ থেকে হান্ড্রেড পার্সেন্ট দিব যদি তারপরও আপনাদের কিছু বলার থাকে কিছু জানার থাকে কিছু সাজেশন থাকে সেটাও হাইলি অ্যাপ্রিসিয়েটেড যেটা সাদা অলরেডি বলে দিল আর সেদিকে আমরা যেটা বলতে চাই আহ বাংলাদেশের বাচ্চারা সুযোগ না পাওয়ার জন্য এখন অনেকটাই পিছিয়ে আছে আমাদের পাশের দেশের তুলনায় আহ জান্নাতুল আলাম তুমি বলে দিলো তো আমরা আসলে এই situation থেকে বের হয়ে আসতে চাই তাই না? তো এটার জন্য হচ্ছে যে শুধুমাত্র আহ লেখাপড়ায় ভালো না শুধুমাত্র আহ একটা দিক বাচ্চাদেরকে engage না রেখে তোমরা একটু অন্যভাবে বাচ্চাদেরকে engage করার জন্য আসলে প্রচেষ্টা আমরা আশা করছি যে আহ আর কিছুদিন পর সামনের দিনগুলোতে বাংলাদেশে থেকে আহ শুধু বাংলাদেশের বংশোদ্ভূত ইউরোপ অথবা আমেরিকা প্রবাসী কারো নাম দিয়ে যে পত্রিকা নিউজ আসে হ্যাঁ সেখানে বাংলাদেশের বংশোদ্ভূত লেখা থাকে কিন্তু দেখা যায় সে থাকে আসলে আমেরিকা বা কানাডা বা ইউরোপের কোন একটা কান্ট্রিতে ওরকম না বাংলাদেশে বসেই বাংলাদেশের বাচ্চারা মধ্য থেকেই একজন ভালো প্রোগ্রাম প্রোগ্রামার একজন ভালো ওয়েব ডিজাইনার একজন ভালো ম্যাথমেটিশিয়ান একজন ভালো রিসার্চার একজন একজন গেম মেকার অথবা একজন ভালো হ্যাকার এরকম কেউ না কেউ বের হয়ে আসবে যাদের যারা পত্রিকায় নিউজ হবে যাদের কথা আসলে সবাই জানতে পারবে এটাই হলো আমাদের উদ্দেশ্য ভবিষ্যতের কথা চিন্তা করে ভবিষ্যৎ বাংলাদেশের কথা চিন্তা করে আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটটা ঘুরে আসতে পারেন

এবং আমরা আশা করছি যে সামনের দিনে আমরা একটা অন্য রকম বাংলাদেশ দেখতে পাবো ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সারা অবশ্যই আমরা রেখে দিব আমি जस्ट এখানে একজন কমেন্ট করেছেন আমি এটা একটু অ্যাড করব যে একজন কমেন্ট করেছেন যে হি লাভস হ্যাড জুনিয়র ইয়েস আই অলসো লাভ হোয়াইট হ্যাড জুনিয়র এটা একটা ইন্ডিয়ান কোম্পানি যারা বাচ্চাদেরকে তাদের বাচ্চাদেরকে কোডিং শিখায় এবং হোয়াইট হ্যাড জুনিয়রের টিচিং ইউএসএতেও আছে দ্যাটস গুড আমরা আসলে ইনিশিয়ে ইনিশিয়েটিভটা নিচ্ছি আমাদের দেশের বাচ্চাদের জন্য সো আমাদের দেশের বাচ্চারা সেখানে ডলারে পে না করে টাকাতে পে করার মাধ্যমেও এবং অনেক কম টাকা পে করেও যেন জিনিসটা শিখতে পারে ঠিক আছে এরকম আসলে আরও অনেকগুলো আছে বিভিন্ন দেশে হোয়াইট হেড জুনিয়রের মতো অনেক বড় বড় কোম্পানি সবগুলাই খুবই ভালো সত্যি কথা যেটা আমরাও ওটাকে পছন্দ করি অনেক বেশি সো আপনারা কম্পেয়ার করেও দেখতে পারেন যদি চান দ্যাটস এ গুড গুড থিঙ্কিং হি অলরেডি নোটিস দ্যাট সো আমি এটা বলে নিলাম আমি আসলে আর কোনো কোশ্চেন এখানে পাইনি অনেকে অ্যাপ্রিসিয়েট করেছেন থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট আমি অবশ্যই আমরা রেখে দিব এখনি আমাদের আর কয়েক মিনিট আছে আমরা ওয়েট করতে পারি কোনো কোশ্চেন আছে কি তার জন্য কিন্তু এর মধ্যে আমি একটা জিনিস শেয়ার করি আমি যখন জবে আসি ডার্ট মাউতে আমি পুরাটাই করতাম এক বায়োলজিক্যাল রিসার্চ তো এটা ছিল ডিজিজ ডায়াগনোসিসের জন্য ডিজিজ ডায়াগনোসিসের রিসার্চে গিয়ে দেখা গেল যে একটা বড় পার্ট একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট কিভাবে আমরা সিলেক্ট করব যে কোন জিনিসটা একটা ডিজিজের জন্য দায়ী কীভাবে আমরা ওটাকে ডায়াগনোস করব। সেটা কিন্তু করা হতো দিয়ে দ্যাট মিনস কোডিং দিয়ে এবং আমি দেখেছি ওখানে যে যে ডাক্তাররা ওখানে ছিলেন পিএইচডিতে বা তার স্টেজে তারা কিন্তু খুবই ভালো ছিল কোডিংয়ে বাট তারা ডাক্তার এমডি জাস্ট একটা এক্সাম্পল এটা এরকম না যে আমাদের শুধুমাত্র যেটা আমি আগেও বলেছি আমাদের শুধুমাত্র কম্পিউটার সায়েন্স বা আমরা যদি ইঞ্জিনিয়ারিং পড়ি তাহলেই আমার দরকার আমি যদি চিন্তা করি যে আমি যখন বড় হব তখন আমি কোন জায়গায় যাব আমাদের আসলে সব সেক্টরে দরকার আমি যখন এই অ্যাডটা আমরা যখন অ্যাডটা দিই এই ব্রাইট ব্রেন বিডি তখন আমাদের এক ক্লাসমেট বিজনেস থেকে পাশ করে এবং ব্যাংকে জব করে সে আমাকে নক করে বলছিল যে আমি কেটেতে শিখতে পারবো এখন এটা তো আসলে ছোটোদের কেন তো বলতেছে যে আসলে আমি ব্যাঙ্কে জব করি বাট আই হ্যাড টু প্রসেস লড অফ লড অফ ডাটা অ্যান্ড আই হ্যাড টু ডু কোডিং অ্যান্ড আই ডোন্ট নো হাউ টু ডু দ্যাট Can I get help from you? Can I learn? Or you can help me with that? That means everywhere you go, at least you can decide where you want to go. You like coding or you don't like coding, you can decide now. You want to leave it forever from your life uh, or লাইফ অর ইউ ক্যান ঠিক আছে যারা যারা করতে গিয়ে এখন হাবুডুবু খাচ্ছে তারা অ্যাটলিস্ট এটা চিন্তা করতে পারবে যে হ্যাঁ জিনিসটা টাইম পছন্দ করি না আমি এই রাস্তাটায় যাবো না আমি অন্য একটা রাস্তা দেখব যেটা আমার জন্য বেটার অথবা আমি এটা পছন্দ করছি আমি এটা শিখে নিলাম সেটা আমি যখন অন্য জায়গায় যাব আমি এটা তো অনেক ভালো করবো এটা ডেফিনেটলি যারা এই জিনিসটা শিখে যাবে তারা একটা এক্সপার্টিস কিন্তু থাকতেছে তাদের মধ্যে যেটা দিয়ে তারা অন্য সবার থেকে তার আশেপাশের সবার থেকে আগায় থাকবে অ্যান্ড এটা তো ফিউচার প্রসপেক্টিভ বাট শিওরলি দে উইল লাভ ইট আমার মেয়ে জিজ্ঞেস করছে যে প্রজেক্ট দেখে আমি যখন দেখছিলাম তখন আমার মেয়ে এসে জিজ্ঞেস করে মা কেন জামি হি ক্যান হেল্প মি টু লার্ন দিস কেন আস আসখিম প্লিজ তোমাকে বললো যে হ্যাঁ ঠিক আছে আমি ওকে জিজ্ঞেস করে দেখবো তোমাকে শেখাতে পারবে কিনা সো দে লাভ ইট ইফ দে লাভ ইট বাট ইট হ্যাজ সাম ম্যাথমেটিক্স ইট হ্যাজ অ্যানালাইটিক্যাল থিঙ্কিং পেলে এটা খুব নিয়ে করে আমরা বাচ্চাদের এই সাইকোলজিটা খুব ভালোভাবে বুঝতে পারি হ্যাঁ নতুন কিছু দিলে এটা খুবই আগ্রহ সহকারে নেয় এবং আমাদের মনে হয় প্যারেন্টস হিসেবে এখন আমাদের সময় আসছে বাচ্চাদের সাথে একটু টেকনিক্যালি তাদেরকে এঙ্গেজ করা যেটা আমরা সবসময় যুগ যুগান্তর ধরে হয়ে আসছি ওভাবে না হয়ে আমি একটা অন্য ওদের সাথে ওদেরকে হ্যান্ডেল করি সেই জন্যই সেটাই আসলে ব্র্যাড ব্রেনের মূল লক্ষ্য এবং এই জন্যই আমাদের এটা অনলাইন ক্লাসেস এর মাধ্যমে কোচিং শেখানোর আহ যে উদ্যোগটা এটা নেওয়া হলো এবং আমি দেখি যে এখানে একটা ব্যাপার আছে যে এখানে কিন্তু মেন স্ট্রিম যে এডুকেশন তার মধ্যে ছোট 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 ছোটো ছোটো কোডিংয়ের কোর্সগুলো ওরা দিয়ে দেয় এই তে যখন মে স্কুলে যায় তখন দেখি ছোট খুব ছোট ছোট গেম আর ছোটো ছোট জিনিসগুলো দিয়ে দেয় দ্যাট মিন্স দে আর লার্নিং সামথিং বাট দে ডোন্ট স্টপ দেয়ার ইভেন দ্য দে আর লার্নিং সামথিং ফ্রম স্কুল লার্নিং সাম কোডিং ফ্রম স্কুল দে হ্যাভ লর্ড আফ লড আপ কোম্পানি ফর দে এই হোয়াইট হেড জুনিয়র যেটা বলো হোয়াইট হেড জুনিয়র কিন্তু ইউএসএতেও কাজ করে এবং এদের কিন্তু আরও আছে কেন আছে তাদের স্কুল থেকে তো কিছুটা দিচ্ছে তারপরেও কেন আছে তারা যেন আরও বেশি ডেভেলপ করতে পারে ঠিক না তাদের এক্সপার্টিসটা যেন খুবই ভালো হয় এজন্য আমরা নিউজে দেখতে পাই ডিসিশন মেকিং টা ডিসিশন মেকিং এর যে একটা একটা স্কোপ তৈরি করে দাও বাচ্চাদের মধ্যে এটা এটা যে একটা বড় ফ্যাক্টর এটা আসলে আমরা এখন বড় হয়ে বুঝতে পারছি যে হ্যাঁ যদি আমাদেরকে ছোটবেলা থেকে ডিসিশন মেকিং এর একটা ছোট জায়গা করে দেওয়া হতো আমরা ম্যাথমেটিক্স পছন্দ করি আমরা এটা নিয়ে কিছু কাজ করতে চাই হলাম আমরা ডাক্তার কিন্তু ম্যাথমেটিক্স টা আমরা ধরে রাখলাম এটার জন্য আসলে কোডিং শেখাটা মানে খুব আর্লি এজ থেকে এটা এটা একটা বেশ ভালো একটা উদ্যোগ আরেকজন লিখেছেন ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি গুড ডিসিশন ফর ফিউচার থ্যাংক ইউ আসলেই তাই আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন কিন্তু আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে ছিল ভাষা হ্যাঁ লিঙ্গুইস্টিক ডিপার্টমেন্ট এক্স্যাক্টলি তো ওখানে কিন্তু আমি কিন্তু জাপানিজ শিখেছিলাম ওখানে খুব ভালো লাগতো নতুন ভাষা শিখতে তো এরকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ যেটা সারা মেনশন করলো এটা কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ ইস ইসএম সেটা ছোটবেলা এখানকার বাইরে ডাক্তাররা সব সময় এটা এনকারেজ করে যে বাচ্চা যত যত বেশি ল্যাঙ্গুয়েজ শিখতে পারবে এটা তার জন্য তত বেশি ভালো এটা ডেভেলপমেন্ট वाइज তার উপর অনেক বেশি এফেক্ট করে আসলে কারণ আমরা যারা এখন বাইরে থাকি আমাদের বাচ্চারা কারণ আমি জার্মানিতে থাকি আমার বাচ্চাকে জার্মানি হবে আমার বাচ্চার মাদার ল্যাঙ্গুয়েজ বাংলা আবার ও ইংলিশ শিখতেও পছন্দ করে ডাক্তাররা বলে যে হ্যাঁ ঠিক আছে ও পিওটাই শিক্ষক স্যামুয়েল টেনেসন কারণ বাচ্চারা খুব তাড়াতাড়ি ক্যাপচার করতে পারে যেটা আমরা এখন বড় হয়ে পারি না তো যেহেতু ল্যাঙ্গুয়েজ কোডিং অল ইসেলফ ইজ আ ল্যাঙ্গুয়েজ তো এটা যদি তারা ছোটবেলা থেকে শিখতে আসে অবশ্যই অবশ্যই এটা তাদেরকে একটা ভালো ভালো দিকে নিয়ে যাবে এবং এটাতে কোনো লস নাই যদি কোনো বাচ্চা কোডিং পছন্দ না করে इट्स ओके বাট এই যে প্রসেসটার মধ্যে সে কিছু কিছু জিনিস শিখলো এটা এটা তো কোনো আসলে লং লাস্টিং একটা এফেক্টিভলি গেল ওর মধ্যে পরবর্তীতে যে প্রফেশানেই যাক না কেন এটার জন্যই আসলে আমাদের এই এর উদ্যোগটা নেওয়া এবং ওদের জন্যই আমাদের সব পান বেস্ট প্রোজেক্ট এম বেসড প্রজেক্ট এবং বয়স অনুযায়ী সব ধরনের ল্যাঙ্গুয়েজগুলো শেখানোর চেষ্টা তো এ তো হলো আমি এখানে লাইভে আমার টিমের সবাইকে খুবই ধন্যবাদ জানাতে চাই তাদের হেল্পের জন্য এবং তারা যেভাবে আসলে মানে কাজ করেছে এটা কি বলবো এটা আসলে এনকারেজিং ফর এভরি বডি অ্যান্ড আই এম রিয়েলি 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 হ্যাপি উইথ দ্যাট অ্যান্ড যারা দেখছে তাদেরকেও অবশ্যই তারা সময় দিয়ে এটা দেখছেন অনেক ধন্যবাদ সবাইকে সারা ধন্যবাদ সবাইকে সবাইকে আবারও শুভ সন্ধ্যা জানাই আমাদের আজকের ইনগরেশন প্রোগ্রাম এখানেই শেষ করছি আপনারা আমাদের পেজ ভিজিট করেন আমাদেরকে মেইল করেন আপনারা যেটা জানতে চান সেটা হোক কোডিং সম্পর্কে হোক বাচ্চাদের সার্ভিস সম্পর্কে হোক আমাদের ফেসিলিটি আপনি কি ধরনের ফেসিলিটি দিচ্ছি সেই সম্পর্কে এনিথিং এনি কোশ্চেন ইজ অ্যাপ্রিশিয়েটেড এনি সাজেশন ইজ অ্যাপ্রিশিয়েটেড উই আর অলওয়েজ অ্যাকটিভ এই বলে আমি আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি ওকে